গোপন সূত্রের খবর, বেঙ্গল এক্সারসাইজ ও বৈষ্ণবনগর থানা পুলিশের যৌথ অভিযানে মালদা জেলার কালিয়াচক 3 নম্বর ব্লকের বৈষ্ণবনগর থানা এলাকার চক বাহাদুরপুর দুর্গম এলাকা ফরাক্কা গঙ্গার চরে 200 বিঘার মতো জমিতে পোস্ত গাছ নষ্ট করা হলো। শনিবার সকাল থেকে 8টা থেকে 10টা ট্রাক্টর দিয়ে নষ্ট করা হচ্ছে চাষ করা পোস্ত গাছ। প্রতিটা গাছে ফুল এবং ফল চলে এসেছে এই সময়। এই ফলের ওপর হালকা করে ব্লেড দিয়ে চিরে যে রস বের হয়, সেই রসটা প্রতিদিন সকালে সংগ্রহ করে তৈরি করা হয় আফিম আঠা। আর এই আঠা থেকেই তৈরি করা হয় বিভিন্ন রকমের মাদক দ্রব্য। আর এই আঠা চলে যায় দেশীয় এবং আন্তর্জাতিক বাজারে। মালদার এই কালিয়াচক ও বৈষ্ণবনগর এলাকা থেকে গত বছরও 100 বিঘা নষ্ট করা হয়েছিল এই পোস্ত চাষের। বিএসএফ, পুলিশ এবং বেঙ্গল এক্সারসাইজ ডিপার্টমেন্ট এবং কেস দেওয়া হয়েছিল জমির মালিকদের। মালদা জেলা প্রশাসনের তরফ থেকে বিভিন্ন রকমের সচেতনতামূলক শিবিরও করা হয়েছিল, তাতেও কোনো লাভ হয়নি দেখা যাচ্ছে। এবছর আবার বিঘার পর বিঘা চাষ করে চলেছে অবৈধ পোস্ত চাষ। মালদা জেলা পুলিশ জানায়, জমির মালিক সহ যারা পোস্ত চাষে যুক্ত তাদের শনাক্ত করে যথাযথ ব্যবস্থা নেবে। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট।